আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে খানাপিনে আয়োজনে। আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, তা হলো চিকেন বিরিয়ানি। ঘরে থাকা মশলা দিয়ে বা চিকেন বিরিয়ানির মশলা দিয়ে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায়, অল্প কিছু উপকরণ ইউজ করে সেই রেসিপিটি আজকে আপনাদের জন্য তৈরি করেছি, যা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন কতটা সহজভাবে এবং সিম্পলি স্টেপ ফলো করে রান্না করেছি। চলুন দেখে নিই। চুলায় একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি চাল ফুটানোর জন্য। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফালি করে নিয়েছি, দুটো জয়িত্রী টুকরো, দু টুকরো দারচিনি এবং দুটো এলাচ মিডল পয়েন্টে ফালি করে নিয়েছি। এখন পানিটা ভালোভাবে ফুটে উঠলে চালগুলো অ্যাড করে দিতে হবে। দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ তেল অ্যাড করলে ভালো হয়, এক্ষেত্রে চালটা একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এখন 250 গ্রাম চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটা এই পানির মাঝে অ্যাড করে দিলাম। খুব বেশি চালটা ফুটাবো না, আমি মিডিয়াম সেদ্ধ করে নিব। হাফ সেদ্ধ হয়ে গেলে চালটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন সরিষার তেলের মধ্যে 2 টুকরো আলু নিয়েছি, আমি এখানে 2টি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাই ভেজে নিচ্ছি। কোনো প্রকার রং বা হলুদ ইউজ করছি না আলু ভাজার জন্য, অল্প পরিমাণ লবণ দিয়েই শুধু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, না হলে আলুগুলো পুড়ে যাবে। হাফ সিদ্ধ হয়ে আসছে, এখন আলুগুলো নামিয়ে নিচ্ছি। ওই হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম চিকেন রান্নার জন্য। চিকেন মেরিনেট করার সময় আমি কোনো প্রকার পেঁয়াজ বেরেস্তে ইউজ করিনি, সেজন্য এখন পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিয়েছি, 1 কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছু শুকনো মশলা অ্যাড করছি, 1টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ এবং 2 টুকরো জয়িত্রী। তেলের মধ্যে মশলা এবং পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, এখন মেরিনেট করা চিকেনগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি। আমি আদা রসুন পেস্ট, টক দই, রেড চিলি পাউডার এবং অল্প পরিমাণ গরম মশলা বিরিয়ানি মশলা দিয়ে চিকেনটা আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম 20 মিনিট, সেই চিকেনটা এর মাঝে অ্যাড করে দিলাম। অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন 1 টিস্পুন পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলাম, দিয়ে চিকেনটা 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে আসে। মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে। আরো কিছুক্ষণ রান্না করব। এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, 8-9টি কাঁচামরিচ টুকরো করে নিয়েছি মিডল পয়েন্টে, সেটাই দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল অবস্থায় আমি চিকেনগুলো নামিয়ে নিব। যেহেতু আমি পোলাওটা আজকে চিকেন বিরিয়ানির জন্য দমে দিব, সেজন্য নামে নিচ্ছি। যে হাঁড়িতে চালটা ফুটিয়ে নিয়েছিলাম সেই হাঁড়িতেই দমে দিচ্ছি। প্রথমে পোলাও অ্যাড করে দিয়েছি বিরিয়ানির জন্য এবং আলু দিয়ে দিলাম। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আবার উপরে কিছু পোলার চাল দিয়ে দিচ্ছি সেদ্ধ করা। এভাবে ধাপে ধাপে চিকেন,
পোলার চাল লেয়ার তৈরি করব কয়েকটা, তিন চারটি লেয়ার তৈরি করব। সব উপকরণ দেয়া শেষ, এখন কিছু আলু বোখরা এবং পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। হাফ কাপ দুধের মধ্যে আমি এক টেবিল স্পুন পরিমাণ বিরিয়ানি মশলা অ্যাড করে নিয়েছি, এটাই দিয়ে দিচ্ছি। এতে কিন্তু স্মেল ভালো আসবে, বিরিয়ানির স্মেলটা খুব ভালো পাবেন। এখন চুলায় দমে বসিয়ে দিচ্ছি, চতুর্পাশে আমি ময়দা দিয়ে আটকিয়ে দিয়েছি যাতে ভাপটা বের না হয়ে যায়। 20 মিনিট আমি এই দমে রেখে দিব। নিচে তাওয়া বিছিয়ে দিয়েছি যাতে পুরো না লেগে যায়। চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে পারফেক্ট চিকেন বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, যা দেখতে যতটা না সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। আমি সহজভাবে সব রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যাতে বিগিনার যারা আছেন তারাও খুব সহজে আমার এই রেসিপিগুলো ফলো করে রান্না করতে পারেন। যদি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন, আর অনেক অনেক রেসিপি রয়েছে আপনাদের জন্য। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।